নমস্কার বন্ধুরা, খুশির খবর, পিএম কিষাণের টাকা ব্যাংকে ঢোকাও শুরু হয়ে গেল। আজকে কিন্তু 12:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা ছেড়েছিল, সেই টাকা এবার অ্যাকাউন্টেও ঢোকা শুরু হচ্ছে। তার লাইভ প্রমাণ দেখাবো, আপনাদের কত সময় লাগবে টাকা ঢুকতে বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি, দেখুন এখানে NR 15/11/2023 তারিখে পিএম কিষাণ প্রকল্পের 8 নম্বর কিস্তির টাকা ক্রেডিট হয়েছে, এখানে 2000 টাকা। তারপর এনার দেখতে পাচ্ছেন 15/11/2023 তারিখে পিএম কিষাণ বিএন ইনস্টলমেন্ট 7/7 নম্বর কিস্তির টাকা ওনার ক্রেডিট হয়েছে, 2000 টাকা। তারপর এনার দেখতে পাচ্ছেন এখানে 15/11/2023 তারিখে পিএম কিষাণের 7 নম্বর কিস্তির টাকা ক্রেডিট হয়েছে, 2000 টাকা। তারপর আরেকজনের দেখুন, এনারও দেখতে পাচ্ছেন 15/11/2023 তারিখে পিএম কিষাণের 3 নম্বর কিস্তির টাকা ক্রেডিট হয়েছে, 2000 টাকা। সুতরাং যার যে কিস্তিগুলো বাকি ছিল বা যার যেই কিস্তির আপডেট এসেছিল তারা সেই কিস্তির টাকাগুলো কিন্তু পাচ্ছে ধাপ বাই ধাপ। আপনারা অপেক্ষা করে থাকুন, টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে, হয়তো আপনারা এখনও ঢুকেনি, কিছু সময় পরে আপনারা ঢুকে যাবে। আজ সন্ধ্যারাত পর্যন্ত অপেক্ষা করে থাকুন, আজকের মধ্যে অনেকেই টাকা পেয়ে যাবেন। আর যদি আজকে আপনার টাকা না ঢুকে, আপনি যদি যোগ্য কৃষক হয়ে থাকেন, আপনার সেটা যদি আপডেট এসে থাকে, আপনি কিন্তু কালকেও টাকা পাইতে পারেন। তাই অপেক্ষা করে থাকুন, যাদের সেটাসে আপডেট এসেছিল তারা সকলেই কিন্তু এবার 15 কিস্তির টাকা পেয়ে যাবেন, আর যাদের সেটাসে আপডেট আসেনি তারা কিন্তু পাবেন না। তো আপনার টাকা ঢুকেছে কি না অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।